দেখি 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 পিছন থেকে করে পিছন থেকে করে পিছন থেকে করে যাই বিদেশি হবু বউয়ের ইচ্ছা পূরণে হাজার মাইল পাড়ি দিয়ে নিজের গ্রামের বাড়িতে এনে বিয়ে করলেন যুবক। গ্রামে এমন বিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিদেশি বউ দেখতে বাড়িতে মানুষের ভিড় লেগেই আছে। কেউ বিদেশে থাকতো, ওখানে বইয়া আর কি এই মেল লাগে, বিয়ের কথাবার্তা হয়েছে, আমাদের দেশে নিয়ে আসছে। আনার পরে আমরা আনুষ্ঠানিকভাবে কোর্ট কাবিন দিয়া তার বউ হিসাবে আমরা সবাই মানিয়ে নিয়েছি, এই জন্য আমরা এই অনুষ্ঠানে সবাই যোগ দিচ্ছি। বর্ষুমন জানান তার গার্লফ্রেন্ডের সাথে দীর্ঘদিন সম্পর্ক, এর শুভ পরিণয় ঘটাতে আনিসার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে প্রেমিক সুমনকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত 29 জানুয়ারি আনিসাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন দুজনে। ঢাকাতে সে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের, যা আনিসার বাবা মা মালয়েশিয়া থেকে ভিডিও কলে দেখেছেন এবং তাদের দোয়াও করেছেন। আজ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি দুপুরে বেশ জাকজমক আয়োজনের মধ্য দিয়ে সুমন আনিসার বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্রামের ময় মুরব্বী সহ কয়েকশো মানুষের আয়োজন ছিল আনিসার বৌভাত অনুষ্ঠানে। বিদেশি বউ দেখতে বাড়িতে পাড়া প্রতিবেশীর ভিড় লেগেই আছে। আমার বরাকটা ইউনিয়নের উত্তর লস্করপুরের বাসিন্দা মজিবর সিকদারের মেজ ছেলে নাকি ছোট ছেলে সুমন সিকদারের প্রবাসী মেয়েকে বিবাহ করছে, সেই বিবাহ উত্তর বৌভাতে আমরা এলাকাবাসী আমি সহ সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং এলাকার মানুষ প্রবাসী মেয়েকে বিবাহ করার কারণে উৎসুক জনতা অনেক আনন্দিত এবং তারা বিবাহ থেকে শুরু করে অদ্যপদী পর্যন্ত এই এলাকায় আসে দেখে, তাদের মধ্যে একটি নতুন সঞ্চয় তৈরি হয়েছে নতুন দিগন্ত এলাকার জন্য। আমরা ওদের দাম্পত্য জীবন শুভকামনা করি। সুমন উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর লস্করপুর গ্রামের মজিবর সিকদারের ছোট ছেলে। 9 বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান সুমন সিকদার। চাকরির সুবাদে আনিসার সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। আনিসার ইচ্ছায় আস্তাদের পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, এতে খুশি আনিসা ও সুমন। আগামী 28 ফেব্রুয়ারি ফের মালয়েশিয়া চলে যাওয়ার কথা রয়েছে এই নবদম্পতির। আমি গত মাসে জানুয়ারি 31 তারিখ বাংলাদেশে এসেছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে, ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির সম্মতিতে বাংলাদেশে এসে আমরা বিবাহ সম্পন্ন করেছি। আচ্ছা টান টান তো এটা সামনে।